ছাড়ানো চলাফেরা করতে পারছিলাম না। মেয়ে জামাই বললো যে এখানে আর রাখবো না, সেই জন্যে মেয়ে আমাদের সবাইকে নিয়ে চলে এলো। ক্লাস 17 ইয়ার্স ধরে আমি এখানে আছি। আমি বেসিক্যালি কলকাতা থেকে, কিন্তু আমার বার্থ প্লেস হচ্ছে বর্ধমান। দেখো হোম টাউন টু হোম টাউন হতে হয়, কারণ আমরা ওখান থেকে এসে এখানে এসে পড়েছি। মানে আমরা খুব এনজয় করেছি কলেজ লাইফ, স্কুল লাইফ, মানে ভীষণ এনজয় করেছি। মানে এত এনজয় করেছি যে ওইগুলো মনে পড়ে, মানে এখন ওই জিনিসগুলো ফিরে পেতে চাই। প্রফেশনাল আমি খুব ভালো স্পোর্টস অ্যাথলেটিক্স ছিলাম, খেলাধুলা খুব ভালো ছিল। তখন কত মেডেল ছিল, মেডেল আর কাপ ছিল, কাপ পেয়েছিল। ফুটি হয়ে গেছে, এতটা ফুটি ছিলাম না। তা ওই বাইরের খাবারগুলো একটু ভালো লাগতো। আর ওয়েস্ট বেঙ্গলে কি স্ট্রিট ফুড খুব ভালো পাওয়া যায়, চিংড়ি ভাপা, প্রন ভাপা, ওটা কলকাতা থেকে শিখেছিলাম। আমার বাড়িতে সানরাইজে সর্ষে পোস্ত বাটা, একটু টক দই, নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে ওটা একটা দিকে বসিয়ে দিলে আপনাকে অত দেখতে হয় না, ম্যারিনেট করে কিছুক্ষণ রাখি রেখে দিলে, তারপরে প্রেশার কুকার বা ওটা প্যানে বসিয়ে দিলে আপনার হতে থাকবে 10-15 মিনিটে এটা হয়ে যায়। আমরা বেশিরভাগই সানরাইজ ব্যবহার করি। সানরাইজ মশলা খুব ফেভারিট আমার, টেস্ট ফ্লেভার সবই তো ভালো পাই, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খুব ভালোবাসে।